নমস্কার বন্ধুরা আমার চ্যানেল বন্দনাঞেল টিপসে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কনজাংটিভাইটিস বা জয় বাংলা বর্তমানে ভারত এবং বাংলাদেশের প্রায় ঘরে ঘরেই কিন্তু দেখা যাচ্ছে যে জয় বাংলায় আক্রান্ত হচ্ছে মানুষজন বাচ্চা থেকে বুড়ো সবাই তাই আজকে আমরা জানবো কনজাংটিভাইটিস কি বা জয় বাংলা কী এটি কয় প্রকার এর লক্ষণগুলো কি কি এর চিকিৎসা ব্যবস্থা কি এবং কী কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই বলবো কনজাংটিভাইটাস কি আমরা দেখছি আমাদের চোখে দুটি অংশ থাকে একটি সাদা আর একটি কালো কালো অংশটাকে বলা হয় মনি সাদা অংশটিকে বলা হয় স্ক্লেরা এর উপরের অংশে অর্থাৎ সাদা অংশ যেটা তার উপরের অংশে যে রক্তনালীগুলি থাকে যেগুলিতে কোনো ইনফেকশান হলে ওই রক্তনালীগুলি ফুলে গিয়ে চোখ লাল হয়ে যায় একেই বলা হয় জয় বাংলা বা কনজাংটিভাইটিস এটি প্রধানত তিন ধরনের ব্যাকটেরিয়াজনিত কনজাংটিভাইটিস যদি কোনো ব্যাকটেরিয়ার কারণে চোখ লাল হয়ে যায় তখন বুঝবেন যে এটি ব্যাকটেরিয়াজনিত কনজাংটিভাইটিস কি করে বুঝবেন অর্থাৎ তার লক্ষণ কি হবে যখন দেখবেন যে চোখে প্রচুর পিচুটি কাটছে দুটি পাতা জুড়ে জুড়ে যাচ্ছে পাতাগুলি অল্প অল্প ফুলে যাচ্ছে এটি প্রথমে এক চোখে হয় পরে আবার অন্য চোখেও সংক্রমণ ছড়িয়ে পড়ে অর্থাৎ অন্য চোখেও হতে পারে এর কারণে জ্বর কিন্তু হবে না চোখে ব্যথাও হবে না তখন বুঝবেন যে এটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে দ্বিতীয়ত ভাইরাসের কারণে চোখ লাল হয়ে গেলে চোখে কিন্তু পিচুটি কাটবে না অল্প অল্প জল পড়বে চোখ ফুলে যাবে এবং চোখ করকর করবে অল্প অল্প ব্যথা থাকবে এই সময় জ্বর থাকতে পারে এই লক্ষণগুলি দেখা দিলে তখন বুঝবেন এটা ভাইরাসের কারণে কিন্তু হচ্ছে আর একটি কারণে হয় সেটা হচ্ছে অ্যালার্জির কারণ অ্যালার্জির কারণে চোখ লাল হয়ে যায় চোখে জল পড়ে তবে পিছুটি কাটবে না চোখ পাতা ফুলেও যাবে না চোখে শুধুমাত্র চুলকাতে থাকবে আর চোখে জলও পড়বে না পাতার ভেতরের দিকটাতে ঘামাচির মতো দানা দানা সৃষ্টি হবে এতে কিন্তু চোখ করকর করবে না এবং জ্বরও থাকবে না তাহলে বুঝবেন যে এটি অ্যালার্জির কারণে হয়েছে অনেক সময় হয় কি আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যদি আমরা আক্রান্ত ব্যক্তির চোখের দিকে তাকাই তাহলেও কিন্তু আমার হয়ে যাবে এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তি কোনো নেই সম্পূর্ণ মিথ্যে কথা আর এর হচ্ছে রোগটা থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু কতগুলি সাবধানতা অবলম্বন করতে হবে চোখের দিকে তাকালে কখনোই কিন্তু কনজাংটিভাইটিস বা জয় বাংলা হয় না এবার আমাদের কি কী সাবধানতা মেনে চলতে হবে অর্থাৎ যেটা করলে আমাদের হবে না সেটা হচ্ছে কি বারবার চোখে হাত দেওয়া যাবে না নোংরা জিনিসে হাত দিয়ে সেই হাত চোখে লাগানো যাবে না আক্রান্ত চোখ রুমাল দিয়ে মুছে অন্য চোখে সেই রুমাল লাগানো যাবে না আর ব্যক্তিকে সর্বদাই বাচ্চা থেকে দূরে রাখতে হবে অর্থাৎ বাচ্চা যেন ইনফেকশান না হয় বাচ্চার যাতে সেই জন্য কিন্তু তাকে ব্যক্তি অর্থাৎ আক্রান্ত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে এবার বলবো চিকিৎসা এবার চিকিৎসা সম্পর্কে জানতে গেলে প্রথমেই বলি যে এই রোগটি আপনা আপনি ভালো হয়ে যায় তবে সময় লাগে দা সাত থেকে দশ দিন তবে আমরা চোখে কিছু হয়ে গেলে আমরা সেটা সহ্য করতে পারি না সেই জন্য আমাদের কি করা উচিত ঠান্ডা জলের সেঁক নিতে হবে চোখে বারবার না ঘষে ঠান্ডা জলে কটন দিয়ে প্রথমে জলটাকে ফুটিয়ে নেবেন তারপর সেটাকে ঠান্ডা করে সেই তুলো দিয়ে চোখ বারবার পরিষ্কার করবেন লুব্রিকেটিং আইড্রপ ব্যবহার করতে পারেন চোখে চাপ পড়ে এমন কোনো কাজ করা চলবে না চোখে কালো চশমা পড়তে হবে তাহলে কিন্তু চোখটা ভালো থাকবে তার সঙ্গে বারবার চোখে হাত দেয়া যাবে না বারবার চোখ চল চোখ সেই জন্য হাত দেবেন সেটা করা যাবে না এবং চোখে হাত দিলে কিন্তু ভালো করে হাত ধুয়ে নিতে হবে সাবান দিয়ে এছাড়া এই রোগের কারণ অনুযায়ী ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ড্রপ বা অ্যান্টি অ্যালার্জিক ড্রপ ব্যবহার করা ভালো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জয় বাংলা হলে যেগুলো আমি মাথায় রাখতে বললাম সেই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু জয় বাংলার হাত থেকে রেহাই পাবেন কারণ চোখ আমাদের এমনই একটি সেন্সিটিভ ইন্দ্র যা আমাদের খুব অসুবিধার কারণ তাই চোখকে ভালো রাখুন এবং বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে এরকমই একটি উপকারী ভিডিও নিয়ে